আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সিলেকশনের রেজাল্ট প্রকাশিত হয়েছে তো চলো আমরা সেই রেজাল্টটি দেখে নেই তো এখানে দেখতে পাচ্ছ যে জিপিএ কিন্তু এবার আবার উলট পলট হয়ে গেছে এ ইউনিটে সায়েন্স থেকে সর্বনিম্ন জিপি লেগেছে থ্রি পয়েন্ট এইট থ্রি আর্টস থেকে ফোর পয়েন্ট ওয়ান সেভেন এবং কমার্স থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এখানে আর্টস আর্টসেটটা কিন্তু চেঞ্জ হয়নি কারণ হচ্ছে যে ফোর পয়েন্ট ওয়ান সেভেনে অনেকের যাদের দ্বিতীয় ধাপে হয়নি তাদের এবার হয়েছে কারণ হচ্ছে যে জিপিএ সমান হলে মার্কস দেখা হয় সেই হিসাবে ফোর পয়েন্ট ওয়ান সেভেনে নেওয়া হয়েছে আরেকটি বিষয় হচ্ছে যে আর্টসের যেহেতু স্টুডেন্ট এই ইউনিটে বেশি নেওয়া হয় আর্টসের স্টুডেন্ট এই ইউনিটে বেশি যার কারণে কিন্তু তৃতীয় ধাপে আর জিপি অত বেশি কমেনি কিন্তু সায়েন্স এবং কমার্সের অনেক অনেক কমে গেছে বি ইউনিটে যেহেতু সবাই সিলেক্টেড তাই এখান রেজাল্ট দেওয়া হয়নি এবং সি ইউনিটে সায়েন্সের লেগেছে ফোর পয়েন্ট ফোর টু আর আর্টস কমার্সের তে প্লাস লেগেছেই আশ্চর্যজনক বিষয় এ আর সি ইউনিটে দেখো সায়েন্সের এ ইউনিটে থ্রি পয়েন্ট এইট থ্রি লেগেছে এত সর্বনিম্ন কমার্সের তো দিন আরও কম এবং সি ইউনিটে সায়েন্সের ফোর পয়েন্ট ফোর টু চিন্তাই করা যায় না যাই হোক তোমরা যারা রাবির এ ইউনিটে পরীক্ষা দিবা তোমাদের জন্য এখন ফোরটি পার্সেন্ট স্যার এক্সাম ব্যাসে ভর্তি চলছে মাত্র তিনশো টাকায় তোমরা তিনশো টাকায় রাবির মতো করে চল্লিশটি পরীক্ষা এখন তোমরা দিতে পারবে কোর্স ফিটা কমিয়ে দেওয়া হয়েছে তো তুমি এখন ভর্তি হলে চল্লিশটি পরীক্ষা দিতে পারো মাত্র তিনশোটা একদম রাবির মতো উপভূ পরীক্ষা হবে রাবির বন্টন অনুযায়ী ইনশাল্লাহ তুমি এই পরীক্ষাগুলো থেকে রাবির এই ইউনিটের চান্স উপযোগী নিজেকে প্রস্তুতি করতে প্রস্তুত করতে পারবা প্রশ্ন ইনশাল্লাহ তোমরা কমন পাবা এবং পরীক্ষার পর পিডিএফ দেওয়া হবে সেই পিডিএফগুলো তোমরা পরবর্তীতে পড়তে পারবো ওকে তো স্ক্রিনে আমার নাম্বার দেখতে পাচ্ছ ফেসবুক আইডি দেখতে পাচ্ছ যারা ভর্তি হতে ইচ্ছুক যোগাযোগ করে ভর্তি হয়নি অফার আর বেশি দিন থাকবে না আর আমরা ভর্তিও না ওকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ